ভাত খাওয়ার মধ্যে বা পরপরই পানি খাওয়া কি ঠিক? ভাত খাওয়ার পর পানি পান ঠিক নয়, এরকম একটি কথা চালু আছে। আবার অনেকের মতে ভাত খাওয়ার সময় একটু পানি পান করাই যায়, এতে কোনো ক্ষতি নেই, আসলে কোনটি সঠিক? এ বিষয়ে পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, ভারী খাবার খাওয়ার 20 থেকে 25 মিনিট পর পানি পান করা ভালো, এতে হজম ঠিক মতো হয়। যাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা রয়েছে, এতে তাদের উপকার। ভাত খাওয়ার পরপরই পানি পান ঠিক নয়, এটি বিজ্ঞানসম্মত মত, কারণ যে খাবারই খাই না কেন, সেটি হজম হওয়ার জন্য পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। খাবার খাওয়ার পরপরই পানি পান করলে রসটি ভালোভাবে কাজ করতে পারে না, সেক্ষেত্রে পুষ্টির ঘাটতি হয়, জানান পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান নিশাত শারমিন। ভাতের সঙ্গে সবজি, মাছ, মুরগি ইত্যাদি খাওয়া হয়। খাওয়ার পরপরই পানি পান করলে এসব খাবারে যে ধরনের ফ্যাট সলিউশন, ভিটামিন থাকে, সেগুলো শরীর থেকে বের হয়ে যায়, জানিয়ে পুষ্টিবিদ নিশাত শারমিন বলেন, এতে দীর্ঘমেয়াদে ভিটামিন ও মিনারেলের ঘাটতি হতে পারে। অপরদিকে খাবার খাওয়ার পর প্যানক্রিয়াস থেকে তৈরি এমাইলেজ, লাইপেজ, প্রোটিজ ইত্যাদি এনজাইম হজমে সাহায্য করে। ভাত খাওয়ার পরপরই পানি পান করলে এগুলো ভালোভাবে কাজ করে না। ভাত খাওয়ার সময় গলায় আটকে গেলে তো একটু পানি পান করতেই হবে। পুষ্টিবিদ তামান্না চৌধুরী বলেন, গলা শুকিয়ে গেলে, কাশি ভাব হলে বা কোনো কারণে কষ্ট হলে খাবারের মাঝখানে হালকা পানি পান করতে হবে, তবে বেশি নয়, আর এমন সমস্যা না হলে খাবার খাওয়ার অনেকক্ষণ পর পানি পান করা ভালো।